আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম ফ্রি ফায়ারের আরো একটি ফ্যাক্ট ভিডিওতে। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের সেরা কয়েকটি আননোন এন্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট। সো লেটস স্টার্ট। ফ্যাক্ট নাম্বার 7, যেমনটা আপনারা জানেন প্রতিটা ব্যাটল রয়্যাল গেমের মধ্যেই বট থাকে, তেমনি ফ্রি ফায়ার গেমের মধ্যেও বট আছে। কিন্তু ফ্রি ফায়ারের বট সম্পর্কে এমন একটা আজব তথ্য রয়েছে যে তথ্যটি 99% প্লেয়াররাই জানে না। আপনারা কি জানেন ফ্রি ফায়ার গেমের বটেরা ফ্রি ফায়ার গেমের যে কোনো ঘরের বা ওয়ালের এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারে, মানে আর পার যাইতে পারে, যেমনটা আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন, লাইক ফ্রি ফায়ারের ওয়াল হ্যাকারের মতো। আর ফ্রি ফায়ারের বটেরা যে ওয়ালের আর পার যাইতে পারে, এটা বেশিরভাগ সময়ে ফ্রি ফায়ারের ফুল ম্যাপ ম্যাচের মধ্যেই দেখা যায়। আর এই ফ্যাক্টটা আপনাদের মতো কে কে থেকে জানতেন তারা কমেন্ট করে জানিয়ে দিন। ফ্যাক্ট নাম্বার 6, সো গাইস, যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ারের সেকেন্ড গোল্ড রয়্যালের বান্ডিল হলো ব্রেক ডান্সার বান্ডিল, যে বান্ডিলটা এখনকার সময়ে ফ্রি ফায়ারের মোস্ট ডিমান্ডিং বান্ডিলের মধ্যে একটা। আবারও বলছি, এই ব্রেক ডান্সার বান্ডিলটা দেওয়া হয়েছিল গোল্ড রয়্যালের মধ্যে, আর গোল্ড রয়্যালের মধ্যে যে জিনিসগুলো দেওয়া হয় সেগুলো তো ফ্রিতে স্পিন দিয়েই নেওয়া যায়। তো ব্রেক ডান্সার বান্ডিলটা গোল্ড রয়্যালের মধ্যে দেওয়ার পর কিছুদিন পর ব্রেক ডান্সার বান্ডিলের ডিমান্ড বাড়তে থাকে, আর তখনই ফ্রি ফায়ারের মধ্যে ব্যাক দেওয়া হয় ব্রেক ডান্সার বান্ডিল, তাও আবার লাক রয়্যালের লেজেন্ডারি রয়্যালের মধ্যে। আর লেজেন্ডারি রয়্যালের মধ্যে স্পিন মারতে তো ডায়মন্ড লাগেই। তো ফ্রি ফায়ারের ব্রেক ডান্সের একমাত্র বান্ডিল, যে বান্ডিলটা গোল্ড রয়্যালের বান্ডিল হওয়া সত্ত্বেও ডায়মন্ড রয়্যালের মতো ইভেন্টের মতো দেওয়া হয়েছে। ফ্যাক্ট নাম্বার 5, সো গাইস, যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ারের মতো কিছুদিন পর পরই নতুন নতুন বান্ডিল আসতে থাকে, তার মধ্যে খুব কম বান্ডিলই ফ্রি ফায়ারের মতো ফ্রিতে দেওয়া হয়, এবং ফ্রিতে দেওয়া বান্ডিলের মধ্যে থেকেও খুব কম বান্ডিলই রয়েছে যেগুলো ফ্রি ফায়ারের মতো রেয়ার বান্ডিল হয়ে থাকে। তো আপনারা কি জানেন এখনকার সময়ে ফ্রি ফায়ারের মতো ফ্রিতে দেওয়া বান্ডিলগুলোর মধ্যে কোন বান্ডিলটা সবচেয়ে বেশি রেয়ার? সেটা হলো বানি ওয়ারিয়র বান্ডেল। তো অনেকে এখন বলতে পারেন যে বান্ডেলটা তো এসেছিল লেগেসি রিটার্নের ইভেন্টের মধ্যে, যেখানে ডায়মন্ড নষ্ট করে বান্ডেলটা নিতে হইতো। কিন্তু কথা হলো এই বান্ডেলটা কিভাবে ফ্রিতে দেওয়া হয়েছিল, তো সেটা হলো ড্র অফ বানি ইভেন্ট থেকে। তো ড্র অফ বানি ইভেন্টের মধ্যে অনেকে ড্র করে বানি ওয়ারিয়র বান্ডেলটা একদম ফ্রিতে পেয়ে গেছিল। ফ্যাক্ট নাম্বার 4, ফ্রি ফায়ারের ডাবল ইউএসপি গান, যে গানটা ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে ক্লাস স্কোয়াড মোডের মধ্যে। তো এই ডাবল ইউএসপি গানটা দিয়ে কোনো মেল ক্যারেক্টার যখন শুয়ে শুয়ে ফায়ার করে, তখন শুয়ে শুয়ে ফায়ার করা যায়, যেমনটা আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে যখন এই ডাবল ইউএসপি গানটা দিয়ে ফ্রি ফায়ারের কোনো ফিমেল ক্যারেক্টার ফায়ার করে, তখন আর শুয়ে শুয়ে ফায়ার করা যায় না। ফিমেল ক্যারেক্টার ইউজ করে ডাবল ইউএসপি দিয়ে ফায়ার করার সময় ফিমেল ক্যারেক্টারটা সরাসরি বসে পড়ে এবং বসার পর ফায়ার করা শুরু হয়, আবার ফায়ার করা বন্ধ করে দিলে অটোমেটিক শুয়ে পড়ে। তো ফ্রি ফায়ারের ডাবল ইউএসপি একমাত্র গান যে গানটা ইউজ করে ফ্রি ফায়ারের মেল ক্যারেক্টার দিয়ে শুয়ে ফায়ার করা গেলেও ফ্রি ফায়ারের ফিমেল ক্যারেক্টার দিয়ে শুয়ে শুয়ে ফায়ার করা যায় না। সো গাইস, স্ক্রিনে আপনারা রক্সম্যান শর্টস নামে যে ইউটিউব চ্যানেলটিকে দেখতে পাচ্ছেন, এটা মূলত আমারই চ্যানেল, এবং এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ইন্টারেস্টিং শর্টস ভিডিও আপলোড করা হবে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখনই রক্সম্যান শর্টস নামে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। চ্যানেলটি যেহেতু নতুন, তাই চ্যানেলটি সার্চ করে পাওয়া যাবে না, তাই এই চ্যানেলটির লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে। ফ্যাক্ট নাম্বার 3, ফ্রি ফায়ারের ম্যাজিক কিউব, যেটা মূলত প্রতি বছরই ফ্রি ফায়ারের প্রতি সার্ভারের মধ্যে এক থেকে দুইটা ফ্রিতে দিয়ে থাকে, আর এই ম্যাজিক কিউবটা সহজে স্পিন করে বা ক্রেট ওপেন করে পাওয়া যায় না। যারা ফ্রি ফায়ারের অনেক লাকি প্লেয়ার তারাই মূলত মাঝে মাঝে এক থেকে দুইটা পেয়ে থাকে, আর আমাদের মতো বেশিরভাগ প্লেয়ারের কাছেই ম্যাজিক কিউব আছে হয়তো এক থেকে দুইটা, পাঁচ থেকে দশটা, সর্বোচ্চ ২০ থেকে ৩০টা। তো আপনারা কি জানেন ফ্রি ফায়ারের পুরো ওয়ার্ল্ডের মধ্যে কোন আইডিতে সবচেয়ে বেশি ম্যাজিক কিউব রয়েছে? তো ফ্রি ফায়ারের পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে আইডিতে সবচেয়ে বেশি ম্যাজিক কিউব রয়েছে সেটা হলো ডায়লান প্রোসের আইডিটিতে। এই আইডিটিতে এখনকার সময়ে ম্যাজিক কিউব রয়েছে 833টি, এবং এই আইডিটি দিয়েই মূলত প্রায় প্রতি সিজনে গ্লোবাল টপ ওয়ানে থাকা হয় ব্যাচের দিক দিয়ে। তাছাড়া এখনকার সময় আপনার আইডিতে কয়টি ম্যাজিক কিউব রয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে দিন। ফ্যাক্ট নাম্বার 2, এই ফ্যাক্টটাকে ফ্রি ফায়ারের ওল্ডেস্ট ফ্যাক্ট বললেও চলে। তো যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ারের বারমুরা ম্যাপের ভীমা শক্তি নামে যে জায়গাটা আছে, যেখানে বড় সড় একটা চিমনি আছে, তো সেই চিমনির পাশে যে বড় সড় একটা ঘর আছে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেমন কিছু দেখা যাইতেছে না, জায়গাটা খালি দেখা যাইতেছে। কিন্তু আপনারা কি জানেন আজ থেকে 3-4 বছর আগে ভীমা শক্তির এই জায়গায় আলাদা একটা পাইপ দেখা যাইতো, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, তবে এই পাইপের কোনো কাজ ছিল না, শুধু শুধুই দেওয়া হয়েছিল, এবং ভীমা শক্তির সেই ঘরের মধ্যেই এরকম একটা জিনিস ছিল যেটা দেখতে এমনটাই লাগছিল যে এখানে কোনো সুইচ অন অফ এর বাটন দেওয়া আছে, মানে বাস্তবে যেমন পানির মোটরের সুইচ অন অফ এর বাটন থাকে ঠিক তেমনটাই ছিল এখানে। কিন্তু পরবর্তীতে ফ্রি ফায়ারের কোনো একটা আপডেটের সময় এগুলো রিমুভ করে দেওয়া হয়। ফ্যাক্ট নাম্বার 1, সো গাইস, যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ারের মধ্যে কিছুদিন পর বা অনেকদিন পর পর ফ্রি ফায়ারের ওল্ড ইনকিউবেটর
ইনকিউবেটরের আইটেম বা বান্ডিল ব্যাক আসে, কখনো ইনকিউবেটরের বান্ডিল ব্যাক আসে, আবার কখনো পুরো ইনকিউবেটরই ব্যাক আসে। এবং ব্যাক আসার পর অনেক সময় ফ্রি ফায়ার আমাদের সাথে স্ক্যাম করে থাকে, লাইক স্টোন বা ব্লু প্রিন্ট উল্টাপাল্টা করে দেয়। দেখা যায় যে আইটেমটা ডিমান্ড বেশি থাকে সেই আইটেমটার স্টোন এবং ব্লু প্রিন্ট বাড়িয়ে দেয় এবং অনেক সময় গ্লিচের কারণে কমিয়েও দেয়, তবে পরে সেগুলো ঠিক করে নেওয়া হয়। তো আপনারা কি জানেন আজ পর্যন্ত ফ্রি ফায়ারের ইনকিউবেটরের সবচেয়ে বড় স্ক্যাম কোনটা? সেটা হলো আপনারা তো জানেনই, ফ্রি ফায়ারের যে কোনো ইনকিউবেটরের টপের যে বান্ডিলটা থাকে সেটা বের করতে মিনিমাম 1-2 হাজার বা তার থেকেও বেশি ডায়মন্ড লাগে। তেমনই রেপার আন্ডারওয়ার্ল্ড নামে এই ইনকিউবেটরের টপ বান্ডিলটা বের করতে অনেক ডায়মন্ড অনেকেরই লাগছে। কিন্তু কিছুদিন আগে সেই রেপার আন্ডারওয়ার্ল্ড ইনকিউবেটরের টপ বান্ডিলটা একটা ছোটখাটো ইভেন্টের মতো দিয়ে দিছে, যেখানে খুবই কম ডায়মন্ডে রেপার আন্ডারওয়ার্ল্ড ইনকিউবেটরের টপ বান্ডিলটা নেওয়া যাচ্ছিল। তো এই ছিল মূলত ফ্রি ফায়ারের সেরা কয়েকটি আননোন অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো এই সবগুলো ফ্যাক্টের থেকে কোন ফ্যাক্ট আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে রক্সম্যান গেমিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। সো এই ভিডিওটি এতটুকুই, বাই বাই।